নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মধ্যশিক্ষা পর্ষদের পর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য সামেটিভ পরীক্ষা নতুন পদ্ধতিতে নেওয়া হবে তার জন্য নতুন নোটিশ দিয়ে দেওয়া হলো এবং সেই সঙ্গে ফার্স্ট সামেটিভ কবে নেওয়া হবে সেকেন্ড সেমেটিভ কবে নেওয়া হবে থার্ড সেমেটিভ কবে নেওয়া হবে বিস্তারিত ডেট সমেত কিন্তু নোটিশ জারি করা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আমরা বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিশ দেখে নেব তার আগে আপডেটে কী বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে যে মাধ্যমিক স্কুলের পার্বিক পরীক্ষার সূচি প্রকাশের পর এবার প্রাথমিক স্কুলেরও পরীক্ষার সূচি ঘোষণা হয়ে গেল সোমবার বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের তরফে তিন পর্যায়ে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে প্রথম পর্যায়ে পার্বিক পরীক্ষাগুলি হবে দুই থেকে বারোই জুলাইয়ের মধ্যে দ্বিতীয় পর্যায়ের পার্বিক পরীক্ষাগুলো হবে এক থেকে বারোই সেপ্টেম্বরের মধ্যে আর তৃতীয় পর্যায়ের পার্বিক পরীক্ষা হবে এক থেকে পনেরোই ডিসেম্বর তবে এই বিজ্ঞপ্তিতে সাপ জানিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকেই দায়িত্ব নিয়ে যথাসময়ে পাঠ্যক্রম শেষ করতে হবে আরও জানিয়ে দেওয়া হয়েছে তিন পর্যায়ের পরীক্ষার আগে পরীক্ষাগুলো নিতে হবে প্রাথমিক স্কুলগুলিকেই এরপর আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের জারি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডেটটা বাইশ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই নোটিশটা জারি করা হয়েছে এবং এখানে কিন্তু বিস্তারিত ডেট জানিয়ে দেওয়া হয়েছে দেখুন প্রথমে যেটা বলা রয়েছে সামারটিভ অন যে পরীক্ষাটা রয়েছে সেটা নেওয়া হবে দোসরা জুলাই থেকে বারোই জুলাইয়ের মধ্যে এরপরে রয়েছে সামারটেপ টু তো সেটা নেওয়া হবে পয়লা সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বরের মধ্যে এরপরে রয়েছে সামার টেপ থ্রি তো সেটা নেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষাগুলো নেওয়া হবে এরপরে বিস্তারিত রুটিন কিন্তু স্কুলের তরফ থেকে জারি করা হবে তো বুঝতেই পারছেন যে প্রাইমারি স্কুলের কিন্তু এই এই ডেটে পরীক্ষা নেওয়া হবে এ এবং আপনাদের কিন্তু আরও একবার আমি জানিয়ে দিতে চাই সামেটিভ ওয়ান যেটা রয়েছে সেটা নেওয়া হবে দোসরা জুলাই থেকে বারোই জুলাই সামারটিভ টু নেওয়া হবে পয়লা সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর সামারটিভ থ্রি নেওয়া হবে ডিসেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই যে সামেটিভ পরীক্ষাগুলো দেখতে পাচ্ছেন তো এর ভিতরে কিন্তু আরও তিনটে করে পরীক্ষা হবে অর্থাৎ ফরমেটিভ পরীক্ষা কিন্তু হবে এবং বিস্তারিত সিলেবাস কিন্তু শেষ করতে বলা হয়েছে স্কুলের তরফ থেকে এবং স্কুলে কিন্তু কোশ্চেন তৈরি করে কিন্তু বিস্তারিত কিন্তু পরীক্ষা নিয়ে নেবে এই এই ডেটের মধ্যে আপনারা যেগুলো দেখতে পেলেন তো তো আশা করি বুঝতে পারলেন যে প্রাইমারি স্কুলের ক্লাসগুলোরও কিন্তু কবে কবে পরীক্ষা নেওয়া হবে তার জন্য বিস্তারিত নোটিশ দিয়ে দেওয়া হলো এবং হাই স্কুলের কবে কবে পরীক্ষা নেওয়া হবে সেই নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও দিয়েছি সেই ভিডিও দেখতে হলে আপনার ওপরে আই বাটনে পেয়ে যাবেন কিংবা এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন আপনারা দেখে নিতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে